আমরা কিন্তু বলি না, আমাদের কিন্তু বুঝছেন নি, আমরা তো একবার ওই যে বাজার ঘাট যেমন করছিলাম, আমার মনে হয় এটা কইরা এনে করা, কারণ এত বুলি প্যাকেট, এত বুলি খালি প্যাকেট, তাহলে এরা থাকুক না এবং টাইমের কাছে কোনো দেখার লাইসেন্স নাই, অ্যান্ড হি ইজ নট পারমিটেড টু ওপেন দিস রজত শুনো না, টাইমের কাছে কোনো দেখার লাইসেন্স নাই, ঠিক আছে, অটোমেটিক আপনি দিতে বলেছেন আপনার নষ্ট হয়ে গেছে, নষ্টটা হয়েছে আমার কোনো আমাদের কোনো ইনকাম নেই, আপনার নষ্ট হয়েছে পারে অটোমেটিক আপনি আমাদের একটা জায়গা রাখবেন আমার দশটা কয়েকটা ভালো ভালো বস্তা আমার কোন কাজ 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 আমার
এবার আসবেন দাঁড়া দাঁড়া একটা মিনিট আর এটা তাহলে অ্যাডমিটেড ফ্যাক্ট যে আপনি রিপ্যাকিং করতে হবে এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট আমার এই বস্তাটা ছিলাম আমি এই বস্তাটা আমি কি করুন এটা তো আমি তো বস্তাটা আপনি যদি এই বস্তাটা ছিলা হয় হ্যাঁ রজত আমরা তুমি ওই ট্যাঙ্কারের একটা ট্যাঙ্কার লাইসেন্স দিতাম নাই হ্যাঁ এর একটা কেস ঠিক আছে আর যেটা আমার মনে হয় যে স্যাম্পলিং যেটা আছে ঘটনা হচ্ছে আজকে এখানে সদর প্রশাসনের যে ডিসিএম সাহেব উনি আছেন সুদীপ বাবু আছেন সিআই ফুড আছেন আমরা লিগেল মেট্রোলজি থেকে আসছি আমাদের ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্সের একটা স্পেশাল ইনিশিয়েটিভে আমরা এসেছিলাম মহারাজগঞ্জ বাজারে আমাদের দুটো প্রভিশন ছিল দেখার জিনিস ছিল একটা হচ্ছে চাল যেটা নিয়ে এখন রিসেন্টলি একটা আলোচ্য বিষয় তো আমরা যে জিনিসটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যেখানে স্টক যেখান থেকে দেওয়া হচ্ছে বা যেখান থেকে হোলসেল সাপ্লাই হচ্ছে এটা এমন একটা দুটো দোকান আমরা অ্যাজ এ স্যাম্পলিং আমরা দেখছিলাম এখানে যারা ব্যবসায়ীরাও আছে দে আর অলসো কোঅপারেটিং উইথ আস ইটস নট লাইক দ্যাট ব্যবসায়ীরা আমাদের কোঅপারেট করছে না আমরা এখানে যেটা এসে পেয়েছি এখানে ব্যবসায়ীদের যিনি দোকানের মালিক ওনার বক্তব্য হচ্ছে যে অটোমেটিকলি যে ওনারা ওয়াগানে মাল আনেন কিন্তু অনেকগুলি জিনিস আপনার ইঁদুরে কেটে নেয় বা নষ্ট হয় তো এরা এদেরকে রিপ্যাক করছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে রিপ্যাকিং করার কোনো পারমিশন এর জন্য একটা প্যাকার লাইসেন্স লাগবে ধরুন আজকে মানে এখানে যেমন আছে আপনার মসুর ডায়মন্ড চাটনি কোম্পানি এখানে যেমন আছে মানে ভেরিয়াস চালটা যখন খুলছে এটার চালই যে এটায় মিক্সিং হচ্ছে দুটো বস্তা থেকে সেটা অ্যাসার্টিন করার জন্য প্যাকার লাইসেন্স লাগবে এবং সেটার অথেন্টিকেশন এবং ভ্যালিডিটি এনআরআই দেবেন তো অটোমেটিকলি ওদের কাছে কোনো প্যাকার লাইসেন্স নেই আর দ্বিতীয় জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিছু কিছু এক্সপায়ারি গুডস এবং ডিকম্পোজড আপনারাও দেখেছেন ওটার যে স্টকটা সেটা গুড প্রোডাক্টসের সঙ্গে দুটোই খোলা অটোমেটিকলি উই ক্যানট অ্যাসার্টেন ওয়েদার দ্য গুড অ্যান্ড ব্যাড আর বিং মিক্সড তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রদীপবাবু ওরা অ্যাকশন নেবেন আমাদের ফুড অ্যানালিস্টদেরকে ডাকা হচ্ছে আর আমাদের লিগেল মেট্রোলজি দপ্তর থেকে রজত দেববর্মা যিনি এই প্যাকেট লাইসেন্সটা দেখেন এই এরিয়ার চার্জে উনি এখানকার একটা ইস্যু একটা সিজার ইস্যু করে যাবেন ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যিনি মালিক আছেন যে আপনারা যাতে এটা ইউজ করেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ডা আর সেকেন্ড এজেন্ডা হচ্ছে আমরা প্রত্যেকে অ্যাজ এ কনজিউমার আমরা দেখি বিভিন্ন জায়গাতে গেলে কমন দোকানে গেলে ইলেকট্রনিক মেশিন যেগুলি ইউজ হচ্ছে এটার ওপরে একটা পাত্র দিয়ে দেয় ঠিক আছে ইন জেনারেল সবাই আমরা পাই তো আমাদের ডাইরেক্টর স্যারের ইনস্ট্রাকশন হচ্ছে থ্রু আপনাদের আমাদের ভ্যালুড মিডিয়ার থেকে আমরা আপনাদের মাধ্যমে প্রোপাগেট করতে চাই যে যখন কনজিউমার ওই পাত্রটা যদি থাকে ওই পাত্রটা সহ রিডিং জিরো হবে ওই পাত্রটা অ্যাডিশনাল পাত্রর মধ্যে যখন জিনিস দেওয়া হবে শুধু পাত্রটা সহ জিরো হবে এবার তাহলে নেট কন্টেন্ট মানে যে আমরা 1 কেজি আলু কিনলে ওই পাত্রর মধ্যে 1 কেজি আলু এলে রিডিং হলো এবার পাত্রটা যখন সরিয়ে নেওয়া হবে জিরো থেকে পাত্রটার ওজন যদি 200 গ্রাম হয় তাহলে -200 গ্রাম রিডিং দেখাবে ওটা প্রশাসন ব্যক্তি মানে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইছে যে আপনারা অ্যাজ এ কনজিউমার যদি দেখেন এমন কোনো দোকান পাত্রটা দিয়ে
জিরো না করে ওজন করছে। লেট আস নো যে প্রদীপ বাবু আছেন, মানে সদরের এখানে দেবজ্যোতি আছে, ওই পেছনে আছে অটোমেটিকলি ডিসিএম সাহেবরা আছেন, আমাদের লিগেল মেট্রোলজি আছেন, ডাইরেক্টর ফুড অফিসার, এনি প্লেস আমাদের জানান যে এই পাত্রটা সহ ওজন করছে উইদাউট বিং মেকিং ইট জিরো, উই উইল টেক লিগাল অ্যাকশন। এই ধরনের ঘটনা তো স্যার যেটা আপনি এখনই বললেন, যে বিষয়টা বললেন, এই ধরনের ঘটনা শুধু এইখানে বলতে নয়, সেটা আপনি 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 অ্যাজ এ ধরুন অ্যাজ এ নর্মাল কাস্টমার, আপনি বরতলাতে যান বা মহারাজ সবজি বাজারে যান বা মাছের ওখানেই যান, ওরা তো গামলার পাত্রের ভেতরেই কিন্তু জিনিসগুলো দেয়। অনেক 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 সময় যেটা অ্যাওয়ারনেস নেই, যেটা এই অ্যাওয়ারনেসটা আপনি এইখানে দাঁড়িয়ে বলছেন, সেটা যদি ওইখানেও থেকে কিছু করা যেত আশা করা যায় জনসাধারণের উপকৃত। বা এটার সঙ্গে আমি একটা জড়িয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে যে এই ব্যাপারে দপ্তরে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, বিভিন্ন বাজারে বা এরকম রেট করা হচ্ছে না, সে বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা যারা দপ্তরের যারা কাজ করছি সারা ত্রিপুরা রাজ্যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের এমপ্লয়ি ধরুন 1000, আর ত্রিপুরা রাজ্যের যে টোটাল জনসংখ্যা যারা বাজারে যাচ্ছে ওরা হচ্ছে ইনক্লুডিং আমি আপনি মিলে প্রায় 2,000,000 হবে, ঠিক আছে, বাচ্চাদেরকে ছেড়ে দিন তো প্রতিটা জায়গাতে আমাদের পক্ষে গিয়ে আপনাদের কাছে আমরা এই আমাদের তরফে প্রশাসনের তরফ থেকে আমরা আপনাদের জানাচ্ছি, আপনারা বলুন যে দেখুন ডিভাইসটা দেওয়া, এডিশনাল ডিভাইসটা দেওয়া ভুল না, কিন্তু ওটাকে জিরো, ধরুন আপনার ক্ষেত্রেও জিরো করেনি, ঠিক আছে, ওটা আপনার আমাকে বলতে হবে, আরেকজনের ক্ষেত্রেও জিরো করে দিয়েছে, ওটা একটা টেয়ার বাটন আছে, আমি টেকনিক্যালিটিসে যেতে চাই না, প্রতিটা মেশিনের মধ্যে একটা টেয়ার বাটন থাকে, যাই আপনি দেবেন না কেন কিনা আগে আপনি ওই টেয়ার বাটনে দিলে ওই যে যেই মানে কন্টেইনারটা সহ জিরো আসবে, ঠিক আছে। তো আমাদের প্রত্যেক সচেতন গ্রাহককে আমরা বলবো যে যখনই ইলেকট্রনিক মেশিন থেকে নিচ্ছেন অটোমেটিকলি দেখে নিন যেই পাত্রটার মাধ্যমে ওরা ওজন করছে সেখানে ওই পাত্রটা সহ রিডিংটা জিরো আছে কিনা, এটা আমাদের ডাইরেক্টর স্যারের অ্যাপিল টু অল অফ ইউ। আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন, আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার, এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই, ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিংযুক্ত শিক্ষক, চিন্তামুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে, আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম 2 সপ্তাহ ফ্রি ট্রায়াল, ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 অথবা 6009736933 নম্বরে, অথবা মেইল করুন calculuscoachingcenter@gmail.com, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.calculushomecoachingcenter.com।